সে অনেকদিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে এক সিংহ বাস করত। সিংহ ছিল অতি চতুর, বুদ্ধিমান ও পরোপকারী। তাই বনের সমস্ত পশু পাখি তাকে রাজা বলে সম্মান করত। তাই সিংহ তাদেরকে অকারণে বিরক্ত করত না। বেশ কিছুদিন হলো এক শেয়াল সিংহ মশাইকে খুব বেশি তোষামত করতে লাগলো। রাজামশাই, আমি আপনার জন্য তাজা শিকার করে এনেছি। কিন্তু তুমি এ শিকার পেলে কোথায়? তুমি কি এই বনে শিকার করেছো? না না রাজামশাই, আমি অন্য জঙ্গল থেকে শিকার করে এনেছি শুধুমাত্র আপনার জন্য। আপনি চাইলে জঙ্গলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর আমি তো আপনার জঙ্গলে শিকার করি না রাজামশাই। এটা তো ভালো কথা, কিন্তু তুমি আমাকে পচা শিকার এনে দিয়েছো। আমি তো এক্ষুনি শিকার করেছি রাজামশাই, শিকার তাজা আছে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার এত খাতির করছো কেন? কোনো গন্ডগোল নেই তো? না না রাজামশাই, আপনি আমাদের বনের রাজা, আপনাকে সেবা করব না তো কাকে সেবা করব? আপনাকে সেবা করতে আমার বড় ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, বেশি তোষামোদের দরকার নেই। শিকার তো তাজা আছে, কিন্তু এতে রক্ত নেই কেন? সে যাই হোক, থাক বা না থাক, বসে বসে শিকার পাওয়া যাচ্ছে, আমি বরং খাবারে মন দিই, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। জঙ্গলের একদল প্রাণী রাজামশাইয়ের সাথে দেখা করতে এলো। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে? কোনো বিপদ হলো না তো? জঙ্গলে সব ঠিকঠাক আছে তো? রাজামশাই, জঙ্গলের কোনো কিছুই ঠিক নেই। আমাদের কাছে এক বড় সমস্যা এসে উপস্থিত হয়েছে। কি ব্যাপার, জঙ্গলে কি হয়েছে আমাকে বলো তোমরা। কিছুদিন থেকে এই বনের পশুরা সব উধাও হয়ে যাচ্ছে রাজামশাই। কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। জঙ্গলের সমস্ত প্রাণীরা ভয়ে ভয়ে আছে। এটা তোমরা কি বলছো? আমি ঠিক বলছি রাজামশাই, আপনি অন্যদেরকে জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ রাজামশাই, ও ঠিকই বলছে। কিছুদিন থেকে বনের পশু পাখিরা একদম উধাও হয়ে যাচ্ছে। আমার এক বন্ধু ছিল রাজামশাই, সেও কিছুদিন থেকে উধাও হয়ে গেছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা বড় চিন্তিত রাজামশাই। এ তো খুব চিন্তার ব্যাপার। ঠিক আছে, আমি এর একটা কিছু উপায় বের করব, তোমরা এখন যাও। তারপর বনের সমস্ত পশুরা ওখান থেকে চলে যায়। সিংহ শিকার করতে বেরোবে, সেই সময় সেই শিয়ালটি চলে আসে। রাজামশাই কোথায় যাচ্ছেন? এই নিন, আপনার জন্য আমি তাজা তাজা শিকার করে এনেছি। বাহ, খুব ভালো হয়েছে, আমি তোমার কথাই চিন্তা করছিলাম। কিন্তু কেন রাজামশাই, কি হয়েছে? কিছুদিন হলো জঙ্গল থেকে পশুরা উধাও হয়ে যাচ্ছে, এ কেমন করে হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি চাই তুমি এর খোঁজ খবর নাও। আজ থেকে আমি তোমাকে আমার মন্ত্রী বানিয়ে নিলাম, এই জঙ্গলের মন্ত্রী আজ থেকে তুমি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজামশাই, আপনি আমাকে আপনার মন্ত্রী বানিয়েছেন রাজামশাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মন্ত্রী হবার পর শেয়াল বড়ই খুশি হলো। আজকে আমি ভীষণ খুশি, রাজামশাই আমাকে মন্ত্রী বানিয়ে দিয়েছে, আমার উপর কোনো কিছু সন্দেহই করতে পারলো না। এখন থেকে আমি বনের মন্ত্রী, এখন আমি যে কোনো পশুর শিকার করতে পারবো, আমার উপরে কেউ আর দোষারোপ করতে পারবে না। শেয়াল মন্ত্রী হওয়াতে জঙ্গলের পশু পাখিরা কিন্তু খুশি হলো না। তারা এক কাছে উপস্থিত হয়ে আলোচনা করতে লাগলো। রাজামশাই শিয়ালকে মন্ত্রী বানিয়ে দিল, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগছে না, আমার তো ওই শিয়ালের উপরে সন্দেহ হচ্ছে। তুমি এটা কি করে বলতে পারো? তোমার কেন শিয়ালকে সন্দেহ হচ্ছে? আমি তো অনেকবার দেখেছি শিয়ালের মুখে রক্ত লেগে আছে, আর ও আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল। ও, তাহলে এই ব্যাপার? আচ্ছা, হ্যাঁ, আমি ভয়ে এইসব কথা কাউকে বলিনি। ঠিক আছে, এবার মনে হয় আমাদেরই কিছু করতে হবে। জঙ্গলের সমস্ত পশু পাখি আবার একবার সিংহমশাইয়ের কাছে গেল। পশু পাখি সবার কথা শুনে রাজামশাইও চিন্তায় পড়ে গেল। সমস্ত কিছু শুনলাম, মনে হয় এবার আমাকেই খোঁজ খবর লাগাতে হবে।
সিংহের শিয়ালের উপর সন্দেহ হলো। সে আড়াল থেকে শিয়ালের পিছু নিল। সিংহ দেখল শিয়াল এক হরিণের পিছু নিয়েছে। শিয়াল হরিণটিকে শিকার করে তার রক্ত চুষে খাচ্ছে। এই দৃশ্য দেখে সিংহ খুব ভয় পেয়ে গেল। সিংহ মনে মনে চিন্তা করল, এটা কোনো শিয়াল হতে পারে না, এ শিয়াল রূপে অন্য কেউ, আমাকে এর খোঁজ খবর নিতে হবে খুব তাড়াতাড়ি। সিংহ তারপর বাঁদরের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য গেল। বানর ভাই, আমি তোমার কাছে খুব দরকারি কথাবার্তা বলতে এসেছি। আরে আরে সিংহ মশাই, আপনি আমাকে ডেকে নিতেন, আমি চলে যেতাম, আপনি আবার কেন এত কষ্ট করে আসতে গেলেন? না না ঠিক আছে, একটা খুব দরকারি কথাবার্তা বলতে এসেছি। কি কথা রাজা মশাই? সিংহ তারপর বাঁদরকে সমস্ত কথা জানালো। রাজা মশাই, আমি তো আপনার সমস্ত কথাই শুনলাম, আমার মনে হয় এ কোনো ভূত যা শিয়ালের মধ্যে ঢুকে আছে। এ তো খুব ভয়ানক ব্যাপার, তাহলে কি করা যেতে পারে? আমার কাছে একটা উপায় আছে, আমরা বরং ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে একটি বড় খাদে ফেলে দেব, তাহলে ও আর উঠে আসতে পারবে না। ঠিক আছে বানর ভাই, তুমি তাহলে তাই করো। বানর শিয়ালকে ভুলিয়ে ভালিয়ে খাদের ধারে নিয়ে যায় আর ওখান থেকে ঠিলে ফেলে দেয়। বানর সেখান থেকে ফিরে যাচ্ছিল, হঠাৎ শুনতে পেল, তুমি কি মনে করেছো আমি মরে গেছি? তুমি যদি মনে করো আমাকে ঠিলে ফেলে দিলে আমি মরে যাব, তাহলে তোমার সেটা ভুল, আমি কখনো মরব না। বানর শিয়ালের কথা শুনে ভয়ে ওখান থেকে দৌড়ে পালায়। তারপর সমস্ত কথা সিংহামশাইকে খুলে বলে। কি বলছো তুমি, এটা কি করে সম্ভব হয়? না না এ হতে পারে না। আমি ঠিকই বলছি রাজা মশাই, ও শিয়াল নয়, ও শিয়ালের রূপে একটা ভূত। ওকে পাহাড় থেকে ফেলে দেবার পর ও বেঁচে উঠেছে। রাজা মশাই, ও শিয়াল নয়, ও একটা ভূত। এ তো খুব ভয়ানক ব্যাপার, এখন আমরা কি করতে পারি বানর ভাই? রাজা মশাই, আপনি একটু আমাকে চিন্তা করার সুযোগ দিন, আমি দেখছি আমি কি করতে পারি। একটা উপায় পেয়েছি রাজা মশাই, শুনেছি গঙ্গা জল ছেটালে নাকি ভূত পালিয়ে যায়। তাই নাকি বানর ভাইয়া? ঠিক আছে, তুমি যেখান থেকে হোক গঙ্গা জলের ব্যবস্থা করো। ঠিক আছে রাজা মশাই, আমি এক্ষুনি গঙ্গা জলের ব্যবস্থা করছি। শোনো বানর ভাই, শিয়াল এক্ষুনি এখানে আসবে, তুমি কাছে পিঠে কোথায় লুকিয়ে থাকো, আমি তোমাকে যখনই ইশারা করব তুমি এসে গঙ্গা জল ছিটিয়ে দেবে শিয়ালের গায়ে। ঠিক আছে রাজা মশাই, তাই হবে, আমি কাছে পিঠেই থাকছি। কিছুক্ষণ পর শিয়াল সিংহের সাথে দেখা করতে এলো। এই যে শিয়াল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো এসো। কেন রাজা মশাই, আজকে হঠাৎ আমার জন্য অপেক্ষা করে আছেন? ঠিক তখনই সিংহ শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। বানর ভাই তাড়াতাড়ি এসো, মরমর শিয়াল, প্রাণে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি গঙ্গা জলটা খেয়ে নাও। আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন মহারাজ, আমাকে ছেড়ে দেন, আমি গঙ্গা জল খেয়ে নিচ্ছি।